চ্যানেল ভয়েস অফ দুর্গাপুরের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সকে জানাই স্বাগত। অনেকদিন আগে লেখা হয়ে গেছিল, শুধু মিডিলে কিছুটা জায়গা লিখতে পারছিল না, একটা লাইন মাত্র। সেটা কি জানেন? মহাকবি জয়দেব ছিলেন কৃষ্ণ ভক্ত, যে জায়গাটুকু ফাঁকা ছিল সেখানে লিখতে হয় সরোবর খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লব মুদার মাতা শ্রী রাধিকার শ্রী চরণ আমার সেই প্রাণ গোবিন্দের মস্তকে। এটা উনি লিখতে পারছিলেন না, কারণ একজন কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণকে ছোট করতে পারেনি। কয়েক বছর ধরে ভাবছে এই জায়গাটা আমি লিখি, তাই প্রাণ গোবিন্দ আমার দেখছে যে জয়দেব বড় সংকটে, এই গ্রন্থ যদি দ্বারে দ্বারে না পৌঁছায় তাহলে আমার গুণগানের ঘাটতি পড়ে যাবে। তাই প্রভু নিজে জয়দেবের বেশ ধরে এসে পদ্মাবতীর হাতে সেবা নিয়ে গেল এবং স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে গেলেন সরোবর খণ্ডল মাযরানে
Thank you.
করতে আসুন, সঙ্গে করুন, যথা বিশ্ব করি ডাক্তারি পরিভাষা যাতে খালি পড়ে গেল এই চা না